আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আজকের আয়োজনে। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো, পরে বিস্তারিত। পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া, আটক হয়েছে মেয়রের ছেলে। এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো ব্লিকেন ও লাভরবের বৈঠক। সাত মাসে পাচার হওয়া 235 বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। খুলনায় চিকিৎসকের ধর্মঘটে অচল স্বাস্থ্যসেবা। এবং সবশেষে জানিয়ে দিব তথ্যমন্ত্রী বলেন মূল্য বৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশের বিদ্যুতের মূল্য অনেক কম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাবনার ফরিদপুর পৌর এলাকায় বাবার পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মেয়রের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মুক্তমঞ্চে এই ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে পিস্তলটি জব্দ করে পুলিশ। আটক কামরুন হাসান সুজয় ফরিদপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মেয়রের ছেলে কামরুন হাসান সুজয়ের সঙ্গে উপজেলার পাঙ্গুলি ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামের বিরোধী ছিল। বেলা একটার দিকে সাজেদুল পৌর এলাকায় আসলে কামরুন পিস্তল সহ সহযোগীদের তার উপর চড়াও হয়। এ সময় সাজেদুলের লোকজন কামরুলকে পিস্তল সহ আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ কামরুলকে আটক ও পিস্তলটি জব্দ করে। জানা যায় গত 27 ফেব্রুয়ারি পোংলি ইউনিয়নে আওয়ামী লীগের একটি সমাবেশ হয়। সমাবেশে স্থানীয় সংসদ ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর মেয়র কামরুজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি হয় সাজেদুলের। এর পরিপ্রেক্ষিতেই সাজেদুলের উপর ক্ষিপ্ত হয় মেয়রের ছেলে কামরুল আহসান সুজয়। ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান বলেছেন পূর্ব শত্রুতার জেরে মুক্ত মঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কামরুজ্জামান কামরুল হাসান সুজয়। ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান বলেন পূর্ব শত্রুতার জেরে মুক্ত মঞ্চের সামনে প্রতিপক্ষকে বাবার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে কামরুল হাসান সুজয়। এ সময় সেখানে দায়িত্বরত এসআই ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন বিষয়টি শুনেছি, ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করছি, পরে কথা বলবো। সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল পিস্তলটি তার বাবার লাইসেন্স করা বলে জানিয়েছে। কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যাচ্ছে এই ঘটনায় লাইসেন্সের শর্ত ভঙ্গ ও পিস্তলের অবৈধ ব্যবহার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো ব্লি ক্যান্টন ও লাভরবের বৈঠক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো শীর্ষ মার্কিন রুশ ও কূটনীতিকরা মুখোমুখি কথা বলছেন। বৃহস্পতিবার দিল্লিতে G20 সম্মেলনে ফাঁকে তারা এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরবের মধ্যে বৈঠকটি অপ্রত্যাশিত ছিল। রাশিয়ার যুদ্ধ এখন দ্বিতীয় বছরে। অনেক দেশ এর অর্থনৈতিক প্রভাব, বিশেষ খাদ্য ও জ্বালানির দাম নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি রুশ হামলার সরাসরি সমালোচনা এড়িয়ে গেছেন, যিনি G20 বৈঠকে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে বর্তমানে ভূ রাজনৈতিক উত্তেজনা আলোচনা বিষয় হবে, কূটনৈতিক বিষয়টি দিকে নজর দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন ব্লিংকেন লাভরবে তিনটি পয়েন্ট দিয়েছেন। সেগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে তার প্রতিপক্ষ ইউক্রেনকে যতদিন সময় লাগবে সমর্থন করতে থাকবে, রাশিয়ার নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদান করা উচিত যা দেশটির সম্প্রীতি প্রত্যাহার করা হয়েছে, এবং রাশিয়ার উচিত বন্দী মার্কিন নাগরিক পল হুইলানকে মুক্তি দেওয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ব্লিংকেন নিজেই লাভরবের সঙ্গে বৈঠকের জন্য অনুরোধ করেছিলেন। এটি পরামর্শ দেয় বাইডেন প্রশাসন ইউক্রেনের যুদ্ধে বিরোধী পক্ষ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে যোগাযোগের লাইন উন্মুক্ত রাখতে চায়। এর আগে বৃহস্পতিবার ব্লিংকেন G20 বৈঠকে কিয়েভের জন্য বৃহত্তর সমর্থন জোগাড় করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন দুর্ভাগ্যবশত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার উস্কানিহীন ও অন্যায় যুদ্ধের কারণে এই বৈঠকটি আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের টানা দুদিনে ধর্মঘটে খুলনায় চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। চিকিৎসা সেবা না পেয়ে বৃহস্পতিবার বহু রোগীকে হাসপাতালে গেট থেকে ফিরিয়ে যেতে দেখা গেছে। এদিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শেখ নিশাত আবদুল্লার উপর হামলার ঘটনার মামলায় সাতক্ষীরা সদর থানার সহকারী পরিদর্শক নাইমুজ্জামান শেখকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এছাড়া স্লিল
তাহানি ও স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডক্টর নিশাত আবদুল্লাহর বিচারের দাবি জানিয়েছেন এএসআই নাইমুজ্জামান শেখের স্ত্রী নুসরাত আরা ময়না। অপরদিকে ডক্টর নিশাত আবদুল্লাহর উপর হামলাকারী পুলিশের এসআই নাইমুজ্জামানকে গ্রেপ্তার ও তার স্ত্রী দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে চিকিৎসকরা। প্রয়োজনে গণপদত্যাগের হুমকিও দিয়েছেন তারা। বৃহস্পতিবার সকাল 10:30 দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বহির্বিভাগের সামনে গিয়ে দেখা যায় রোগীদের বিশাল লাইন। রোগীদের কেউ আসছেন না, কেউ এসেছেন শহরের এ প্রান্ত থেকে, ওই প্রান্ত থেকে কেউ আসছেন অপর প্রান্ত থেকে, আবার কেউ এসেছেন দূরে কোনো জেলা থেকে। তারা সবাই এসেছেন চিকিৎসা দেখানোর জন্য, তবে দীর্ঘ সময়ে চিকিৎসকের না পেয়ে তারা চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে ফিরে যেতে বাধ্য হন। 7 মাসে পাচার হওয়া 235 বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। ভারতে বিভিন্ন সময়ে থেকে 2023 সাল মার্চ পর্যন্ত পাচার হওয়া নারী ও শিশু 235 বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত বাংলাদেশিদের মধ্যে রয়েছে শিশু 62 জন, নারী 172 জন পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হয়েছে। পাচার হওয়া বাংলাদেশিরা জানান ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়। সেখানে বাসা বাড়িতে বিভিন্ন কাজে লাগানো হয়। এক পর্যায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে, পরে আদালতের মাধ্যমে সাজা ভোগ শেষে তারা দেশে ফিরেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর থানা হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশুর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে। যশুর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। মূল্যবৃদ্ধির পর অনেক দেশের চেয়ে বাংলাদেশের বিদ্যুতের মূল্য অনেক কম বলছে তথ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় দেশে মূল্যস্ফীতি ও বিদ্যুতের মূল্য 5% বৃদ্ধি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে ডক্টর হাসান বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের অনেক আগেই 100% ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই মূল্যবৃদ্ধি 20-100%, যেমন জার্মানিতে 21%, আবার বেলজিয়ামে 95%। সে তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্য অনেক কম। সাম্প্রতিক 5% হারে দুবার বাড়ানো হয়েছে।